সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আজকে আমি আলোচনা করব ডিজায়ারেবল প্রপার্টিস অফ অ্যান আইডিয়াল রেফ্রিজারেন্ট। কোন একটা আইডিয়াল রেফ্রিজারেন্টের ডিজায়ারেবল প্রপার্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে ইতিপূর্বে আমি রেফ্রিজারেন্টের উপরে তিনটা ক্লাস নিয়েছি, রেফ্রিজারেন্ট 1, 2, 3। তো ওই জায়গাতে আমরা ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি এবং থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে আলোচনা করছি। এই সমস্ত প্রপার্টিগুলোর সংক্ষিপ্ত রূপ হলো এই ডিজায়ারেবল প্রপার্টি অফ অ্যান আইডিয়াল রেফ্রিজারেন্ট। সো এখানে আসলে আমি খুব বেশি টেকনিক্যাল বিষয়গুলো খুব বেশি আলোচনা করবো না, জাস্ট ওয়ান লাইনে, এক লাইনে কিভাবে এই কোশ্চেনটা আসলে অ্যান্সার দিতে হবে সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা। উপরে একটা কথা লেখা আছে কি, রেফ্রিজারেন্ট ইজ সেড টু বি আইডিয়াল ইফ ইট হ্যাজ অল দ্য ফ্লোয়িং প্রপার্টিস। অর্থাৎ কোনো একটা রেফ্রিজারেন্ট তখনই আইডিয়াল হবে, আইডিয়াল কখন হবে, যখন তার সবগুলো প্রপার্টি, নিচে যে প্রপার্টিগুলো আলোচনা করবো তার সবগুলো প্রপার্টি থাকতে হবে। হ্যাঁ, তো এটা আসলে বাস্তবে সম্ভব নয়, এ কারণে আইডিয়াল রেফ্রিজারেন্ট আসলে এখন পর্যন্ত থিওরিটিক্যাল কনসেপ্ট। আসলে আইডিয়াল রেফ্রিজারেন্ট বলে কিছু নাই, সব রেফ্রিজারেন্টের কিছু বেনিফিট থাকলে তার অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা আসলে সবগুলো প্রপার্টি মেনে চলে এরকম রেফ্রিজারেন্ট আমরা পাবো না। তো আমরা দেখি প্রথম পয়েন্টটা হলো কি, যে লো বয়লিং অ্যান্ড ফ্রিজিং টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার, ফ্রিজিং টেম্পারেচার রেফ্রিজারেন্টের লো হতে হবে, হাই ক্রিটিক্যাল প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ক্রিটিক্যাল প্রেশার এবং টেম্পারেচার কি হতে হবে, হাই হতে হবে, হাই ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, অর্থাৎ ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন হাই হতে হবে, লো স্পেসিফিক হিট অফ লিকুইড অ্যান্ড হাই স্পেসিফিক হিট অফ ভেপার, অর্থাৎ লিকুইডের স্পেসিফিক হিট লো হতে হবে এবং ভেপারের স্পেসিফিক হিট হাই হতে হবে, লো স্পেসিফিক ভলিউম অফ ভেপার, ভেপারের স্পেসিফিক ভলিউম লো হতে হবে, অর্থাৎ ভেপারের স্পেসিফিক ভলিউম লো হতে হবে, হাই থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি অলওয়েজ হাই হতে হবে এবং রেফ্রিজারেন্টকে অবশ্যই নন কোরোসিভ হতে হবে। নেক্সট আমাদের যে পয়েন্ট সেটা হলো রেফ্রিজারেন্টকে কি হতে হবে, নন ফ্লেমেবল হতে হবে এবং নন এক্সক্লুসিভ, রেফ্রিজারেন্ট শুড বি নন টক্সিক এবং কস্ট অলওয়েজ লো হতে হবে, ইজি এবং রেগুলারলি অ্যাভেলেবল হতে হবে, রেফ্রিজারেন্টকে অবশ্যই অ্যাভেলেবল হতে হবে, ইজি টু লিকুইফাই, হ্যাঁ, অ্যাট মডারেট প্রেশার অ্যান্ড টেম্পারেচার, তারপরে ইজি টু লোকেটিং লিক্স বাই অর্ডার অর সুইটেবল ইন্ডিকেটর, মানে সহজে যেন আমরা লিক ডিটেক্ট করতে পারি রেফ্রিজারেন্টের এই প্রপার্টি দেখতে হবে, মিক্স অয়েল উইথ ওয়াল, অর্থাৎ লুবেলের সাথে যেন রেফ্রিজারেন্ট ভালোভাবে মিশে যায় সেটা দেখতে হবে, হাই কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স হাই হতে হবে, ওজন ফ্রেন্ডলি অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। তো এই ছিল আমাদের আলোচনা। আমরা আসলে খুব বেশি ডিটেলস এখানে আলোচনা করি না, যেহেতু আমাদের রেফ্রিজারেন্ট 1, 2, 3 যে লেকচারগুলো আছে সেখানে আমরা এই থার্মোডাইনামিক, তারপরে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি অফ রেফ্রিজারেন্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ওই প্রপার্টিগুলোই এখানে সংক্ষেপে দেওয়া আছে। সো আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো এটা আসলে যদি এরকম ডিজায়ারেবল প্রপার্টি আসে তাহলে এরকম এক লাইনে লিখতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।